الركن الخامس من أركان الإسلام حج بيت الله الحرام لمن استطاع عليه سبيلا. পঞ্চম নম্বর ইসলামের পঞ্চম নম্বর রুকুন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সে বাইতুল্লাহ শরীফের হজ করা সে ব্যক্তির জন্য যে সমর্থবান। আল হজ মাররা ওয়াহিদা ফরিদা রুকুন মিন আরকানিল ইসলাম। আর হজ জীবনে একবারই ফরজ। হজ জীবনে একবারই ফরজ আর এটি হচ্ছে ইসলামের পাঁচটি রুকুনের মধ্যে একটি রুকুন। ওয়া মা যাদা ফাহু তাতাওয়ু। আর একবার করার পরে আর অতিরিক্ত যা করবে সেগুলো হচ্ছে নফলের অন্তর্ভুক্ত। নعم اذا استطاع الحج يبادر ولا يؤخر। যদি হজের সমর্থ যখনই তার হোক না কেন, যখনই তার সমর্থ হবে হজ করার, সে দ্রুত হজ করার চেষ্টা করবে, সে তাকে বিলম্ব করবে না। আসসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলগনি ওয়া ইয়াকুম কুল খায়র ওয়া ইদফা আননা কুল শার ওয়া আল্লাহু আ'লাম সাল্লাল্লাহু আলা নবিয়া মুহাম্মদ। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন কল্যাণকর কাজ করার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অকল্যাণকর বিষয় থেকে দূরে রাখেন আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এবং আপনাদের সবাইকে কবুল করে নেন এবং সঠিক আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।